হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে তরমুজের লাচ্ছি এই রেসিপিটি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি দই নিয়েছি, এটা হচ্ছে মহিষের দই। তো এখানে আমি 2 লিটার পরিমাণ 2 কেজি দই নিয়েছি। তো দইটাকে জাস্ট খুলে নিলাম এবং যে পরিমাণ দই দিয়ে আমি লাচ্ছিটা তৈরি করব সেই দইটুকু আমি আলাদা করে নিলাম। এভাবে বেশি পরিমাণ দই কিনে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন, অথবা সেম প্রসেসে এটাকে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এই প্রসেসে দই সংরক্ষণ করার মাধ্যমে যে কোনো ধরনের ফ্রুট দিয়ে যখন তখন লাচ্ছি তৈরি করে ফেলতে পারবেন। বিশেষ করে রমজানের মধ্যে এই ধরনের লাচ্ছি ইফতারের আগে ঝটপট তৈরি করা যায়, অর্থাৎ ইফতারের আগে যে কোনো ধরনের ফলের সাথে সামান্য পরিমাণ দই মিক্স করে খুব মজার শরবত তৈরি করা যায়। সো আজকে আমি দেখতে পাচ্ছেন তরমুজ দিয়ে লাচ্ছিটা তৈরি করব। তো তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের তরমুজ কেটে নিয়েছি। তো তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে নিব এবং টুকরো টুকরো করা তরমুজ থেকে বিচিগুলোকে আলাদা করে নিব। বিচিগুলোকে বেছে নেওয়া হয়ে গেলে এবার সবগুলো টুকরো ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিবে এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এবার একটা বড় ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ছেঁকে নিব। তো এটা হচ্ছে অপশনাল, এটা আপনারা চাইলে করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। সো ভিউয়ার্স, রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ছেঁকে নেওয়া তরমুজের রসটাকে এবার আমি ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিব। এবার এই তরমুজের জুসটার মধ্যে 1/2 লিটার দুধ অ্যাড করব। তো দুধটা এখানে আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল দুধও ব্যবহার করতে পারেন। তো এরপর এখানে 1 কাপ পরিমাণ দই মিক্স করব। এরপর বাকি যে তরমুজের রসটুকু রয়েছিল সেটাও দিয়ে দিলাম। তো দইয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ দই দিয়ে দিলাম। আর কিছু ঠান্ডা পানিও অ্যাড করলাম। তো এরপর চিনি দিয়ে দিব এখানে প্রায় 1 কাপ পরিমাণ। তো চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, যে যার যার পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। টেস্টি সল্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো সল্টের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা অ্যাড করলাম। তো এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব আবারও। তো এরপর দেখলেন তো হয়ে গেল খুবই মজার তরমুজের লাচ্ছি। তো এই লাচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।